एवरीवन गुड मॉर्निंग सबाई के स्वागत फाल्गुनी डट सैकत चैने और एन सकाल 8 बजते जाए तो सब घूमते उठल और अवश्य तुम्हारा सबा पशे थेको चलो तो देखते थको हमें सारा दिन की बुद्धि ना करी चलो फ्रेंड्स हमें चले आर एन 9:23 सान्टान रेडी हो गए बुझते ही पार्छ चा खेते तो खूब एक भलोबासी ना पसंद करीना तई चाटा खाची ना एक बारे टिफिन ही करी और बांगानी मुड़ी भलोबाशे तई मुड़ीटा खाची हमारे जैकी आज खूब मुड़ी खाव तो से हजबैंड मुड़ी खाचे लुके लुके हमार पेचने और चलो तो देखते थको पास देखो हाँ पर आज जो रान्नाबान्ना तो अवश्य है टिफिन करब रान्नाबान्ना करब अवश्य अपन साथे शेयर करब कि रान्ना करा करते थको मुड़ी खाची खा देखो कि रिएक्शन देखो हाँ 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 जैकी टाटा टाटा हाँ देखो कम बिछाने उठे देखो टाटा जैकी जैकी टाटा 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 हाँ हाँ करछे करे खावार जोन्नो आमार एखन खावा कमप्लीट हो गेछे टिफिन खावा और आमार हजबैंड जे छिलो देखते ही पेले ओ आमार साथे खेलो ओ खेये दिये डिउटी चले गेलो और एखन आमि घरे जेगुलो काज आछे माने रान्नाटाई आछे एखन रान्ना करबो और सत्य कथा बोलते एकटा कथाई तोमादेर साथे बोलते चाई शेयर करते चाई आमि मैं हमार हजबैंड भलो अनेक भलो अनेक भलो अनेक केयरिंग बाट एक मजार गल्प आमरा जी क्यों जानते चाहिए अवश्य बोलो हमारे विमार दिखे बोलो अबाक हो जाए सुनले अवश्य अबाक ये कथा दीची जदि क्यों जानते चाओ अवश्य तुम्हार दिखे जानो शेयर करब और एक कथा तुम्हारा सबा भिडियो देखो शेयर करो सबसक्राइब करो ठीक है और तुम्हारे और कि बोलो बोलो आस्ते आस्ते तुम्हारा जो कथा बोलो हम कथा बोलो तुम्हारे साथ कथा बोलते अवश्य हमारे भलो लगे कारण हमें बाड़ी एकाई थी सत्य कथा बोलते कारो साथ कथा बोलते परिना क्यों कथा बोलो बाड़ी एकाई थी हजबैंड चले जाए सकाले डिवटी और अभी आज जैकी थी बाड़ी तो जैकर साथ सरकम भाव तर साथ खेली एक खिलाधा करी ओके खेते दी टाइम स्नान पाना सब किस करी बाट सब किस तो सम्भव है ना तो तुम्हारे से तुम्हारा अनेक अनेक कमेंट करो तुम्हारे कमेंटर आन्सार देव हाँ अनेक कि जिज्ञासा करते हो हमार बेपारे कि करी ना करी अवश्य बोलो हमो और एक हबिर साथे जुक्त आची तो तुम तुम्हारा जो जिज्ञासा करो कि तुम्हारे साथ शेयर करब अवश्य ভিডিওগুলি দেখো আমার সাথে কথা বলো কমেন্ট করো প্লিজ করো চলো দেখতে থাকো আমি কি করছি রান্না করছি এবার রান্না করতে যাব কি কি করি সেগুলো অবশ্যই রান্নার পর তোমার দিকে দেখাবো কারণ একটা কথাই মানে একটা কথা পার্সোনাল আমার ওটা হয়তো এখন বলতে চাইছি না এইটাই যে আমার রান্না করার জায়গাটা সেরকম ভাবে নেই ছোটখাটো জায়গাতেই রান্না করি সেজন্য আমি তোমাকে দেখাচ্ছি না তোমাদের দিকে তো আমি করে নি তারপর তোমাদের দিকে দেখাচ্ছি ঠিক আছে এখন বেলা 12:30টার মতো বাজে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কারণ আমি খুব তাড়াতাড়ি হয়তো আরও তাড়াতাড়ি রান্না আমার হয়ে যায় আজকে একটু লেট হয়ে গেছে বুঝতেই পারছো দুজনের রান্না আমি আর আমার হাজবেন্ড থাকি ভাই তো এই যে আমার এটা কাকি শাশুড়ির মেয়ে ও চলে এসেছে আর দেখো এটা আমার প্যানকে নিয়ে ও গলায় জড়িয়েছে কি করেছে দেখতে পাচ্ছ দাঁত পগলা হয়ে গেছে ও জাকির সাথে প্রতিদিন খেলতে আসে আর হ্যাঁ ওই রান্না করেছি বলতে গেলে তেমন সেরকম কিছু করিনি বুঝতেই পারছো দুজন খাই তো একটু এই মাছের ঝাল করেছি বিলাসপুরি মাছের গেপি গেপি একটু ঝোল টাইপের রেখেছি যাতে ভাত দিয়ে মাকে খেতে পারি ঢাঙ্গসের ঝাল হয়েছে পটল ভাজা হয়েছে আর হচ্ছে দেখো কেমন উঁকি মারছে আর একটু আমড়ার চাটনি করেছি আর আম তো জানোই বাঙালিদের আম আছেই
যেহেতু গ্রীষ্মকাল, এখন তো আম লিচুর সিজন, তো ওগুলো আছেই। আর চলো যদি খাই, খাওয়া দাওয়া করি। আর আমাদের জ্যাকি অবশ্যই বাইরে বসে আছে, ওকে খাওয়ানোর টাইম হয়ে এসছে, ওকে ওষুধ টষুধ সব কিছুই খাওয়াবো। দেখো আমাকে টানছে কীরকমভাবে, তো ওষুধ টষুধ সব কিছু খাওয়াবো। খাওয়ানোর পর আমাকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। দেখো তো খাওয়ানোর পর, খাওয়া হয়ে গেলে তো ওকে খাওয়ানোর পর তারপর আমরা খাবো, ঠিক আছে? আমরা বলতে গেলে এখন আমি খাবো, কারণ ও কখন ডিউটি থেকে আসবে বলতে পারছি না। আর আস্তে আস্তে যে বলে ভাই, দেখো দেখো কী করছে, দেখো দেখো আমার অন্যদের টানছে, দেখো 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 জ্যাকির অবস্থা, দেখো 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 সব করছে, দেখো ওরকম ভাবে, মানে কোনো জামা পড়া হচ্ছে কোনো কিছু, ভাই দেখো 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 টানছে কিভাবে, জ্যাকি ছাড়, দুজনে মিলে আর পারছি না। আরে ছাড় বাবা, ছাড় 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 ছাড়, একটু ছেড়ে দে, দেখো 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 সবাই কি করছো, দেখো এ বাবা ছাড় ছাড়, জ্যাকি বাবা ছাড় ছাড় ছাড়, শুয়ে পড়লে হবে, এনো এনো আমার ওনাটা ছাড়ো 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 ছড়ো ছড়ো ছাড়, দেখো আমার ওনাদের শুয়ে আছে, দেখো দেখো কি করছে ওনাটাকে নিয়ে, দেখো ছিঁড়বে আমার ওনাটাকে, ছিঁড়বে, আমরা এখন খেতে বসে গেছি, আমার হাজবেন্ড চলেছে ডিউটি থেকে খাওয়ার জন্য, খেয়ে দিয়ে আবার চলে যাবে ডিউটিতে। আর দেখো কি কি হয়েছে, আর কত ভাত খায় তোমরাই দেখো, দেখো একবার কত করে ভাতে এতটুকু ভাত নিয়েছে, এইটুকুটা আর এটা মাছের কালিয়া, একটু ঝোল ঝোল টাইপের করেছে, এটা ঢাঁড়স, এটা একটু সেই আমরা চাটনি করেছি, একটু সেই আঁটালো আঁটালো টাইপের, আর আলু সেদ্ধ, এতে বড়ি ভাজা, পেঁয়াজ ভাজা রয়েছে, আর জিরে ভাজা। আমার ভাতটা দেখো আমি কত খাই, আমার থালটা একবার দেখো কত বড়, দেখো ওর খাওয়া গেলে ও চলে যাবে, চলো খেয়ে নিই, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। কী অবস্থা, মাথায় হাত বুলিয়ে দিতে হচ্ছে, দেখো ডিউটি যাবে এখন ঘুমাচ্ছে, দেখো তোমরাই দেখো কী অবস্থা, দেখো দেখো বলতে আবার মুখকে বেশিয়ে বললো, দেখো প্যান্ট ট্যান্ট পুরো পুরো শুয়ে পড়েছে, আর এদিকে ডিউটি যাবে, দেখেছো কী অবস্থা, মাথায় দেখো মাথা ধরে বলছে, দেখছে আবার কেমন ভাবে। এখন বিকেল 5টা বাজতে যাই, আর এখন আমি বাড়িতেই বসেছিলাম, তো হঠাৎই আমার স্বামী ডিউটি থেকে বাড়ি ফিরলো, তো আসার পথে আমার জন্য ফুচকা নিয়ে এসেছে, বুঝতেই পারছো ফুচকা মানে কী একটা ব্যাপার। আর মানে আমি খুব তোমার থেকে একটা কথা শেয়ার করছি, তো তোমরা তো দেখোই যে মানে ইউটিউব যে চ্যানেলগুলো আছে, অনেকেই হচ্ছে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জগুলো, আমি ওগুলো দেখছিলাম আজকে, আর খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিলো ফুচকা, আর সত্যি সত্যি আজকে ফুচকা বাড়িতে চলেছি, মানে বুঝতেই পারছো কত। আর মেয়েদের মানে ফুচকা মানে তো মানে তোমরা কেস করতেই পারছো, মানে ফুচকার জন্য এমন হচ্ছে তোমাদেরকে কী বললো বুঝতেই পারছো, আমার কথাগুলো এ হয়ে যাচ্ছে, এত এক্সাইটেড ফুচকা খেতে। যাই হোক তোমাদেরকে একটা গল্প বলছি শোনো, এক্ষুনি জাস্ট আমার সাথে হলো, আমি জিনিসটার মধ্যে ইনভলভ ছিলাম, করলাম, বলছি শোনো, দাঁড়া এক সেকেন্ড দেখাই আগে, একটু ধরো একটু ধরো, এই দেখো এই যে আম, আমটি ঠিক আছে, এটা মোটামুটি পাকা, তোমরা বুঝতে পারছো না, পুরো পাকা আম, হলুদ একদম হয়ে আছে, নরম টকটক করছে। তো এটা এখন একটু আগে আমাদের পাশের বাড়িতেই আমি দেখাচ্ছি অবশ্য গাছটা, তো পাশের বাড়িতে আম গাছ আছে, তাদের ভর্তি পুরো আম, আর আমি এখন আম হচ্ছে ওখানে ফট করে জানলার দিকে মুখ বাড়িয়ে দেখি না, রাস্তাতে প্রচুর আম পড়ে আছে ওদের, আর কিন্তু কোন মানে সব খেয়ে নিয়েছে, পাঁচের ওপর একটাই মাত্র আমগুলো ফাঁকা তপটপ। তো ওই আমটা এখন গুঁড়োতে গিয়েছিলাম, আস্তে আস্তে ফোন করতে করতে আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম, করতে করতে তো নিচে গিয়েছি, নিচে গিয়ে এখন দেখছি যে আমটা সব আমগুলো দেখছি মানে খাওয়া, বাট পাঁচিলের ওপর যে আমটা ছিল ওটা খুব ভালো ছিল, আর তোটা টকুস টুকুস করে ঘুরিনি, একদম বাড়ি দৌড়ে একদম বাড়ির ওপরে চলে এসেছি। তো তারপরে ছাদের মধ্যে কথা হচ্ছে, আমাদের বাড়ির সাইডে একটা ছাদ আছে, তো ওখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, তো তারপরে হঠাৎ দেখছি তিনটে মানে তিনটে বাচ্চা বাচ্চা ছেলে
ওরা হচ্ছে আম কুড়াচ্ছে, ঠিক আছে। আমি তখন বলছি এই আমি ডেকে দেবো কিন্তু এক্ষুনি আম কুড়াচ্ছিস, তো ওরা বলছে না 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 আনছি তাহলে আমাকে একটা আম দি। তো ওই আমটা আমাকে ছাদে মানে রাস্তা দেখে ছাদে ফিঙিয়ে দিয়েছিল, বুঝতেই পারছো, আর হেভি এক্সাইটমেন্ট ব্যাপার। তো যাই হোক, এখন ফুচকা খাবো, ফুচকার জন্য মনটা ছটফট করছে একদম, তোমরাও বোঝো ফুচকার কি। চলো আমি খেয়ে নিই, আর দেখো তোমাকে ফুচকাগুলো দেখাচ্ছি, দেখে নাও হাই পেছনে, চলো দেখিয়ে দিই তবু একবার, দেখে নাও। এই দেখো ফুচকাগুলো, ফুচকা জল, আর এই আমটা আমি, ঠিক আছে, এ থেকে পাঁচির থেকে গুড়িয়েছিলাম, আর এই আমটা, এই আমটা হচ্ছে ওই সবগুলো আমাকে দিয়েছিল। তো চলো আজকের মতো এতটুকুই, তোমরা দেখতে থাকো, যদি ভিডিওগুলো ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো টাটা।